গুড ইভিনিং সবাইকে, অরিপ্রে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি দেখতে চাও আজকে তোমাদের সঙ্গে আমি কী শেয়ার করছি, তাহলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর যদি শিখতে চাও তাহলে ওটা অবশ্যই দেখতে হবে। ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি রান্নাটা। এখানে 250 গ্রাম সলিড চিকেন আছে, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিয়েছি 1 গ্লাস জল, আর একটুখানি গ্রেট করে দিয়েছি আদা, তারপর এটা 5টা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে চিকেনটা এরকমভাবে সিদ্ধ হয়ে গেছে, সলিড চিকেন কিন্তু লাগবে এর জন্য। তারপরে হাত দিয়ে ছোটো 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 করে আমি পিস করে নিলাম, যত ছোটো ছোটো পিস করতে পারবে ততটাই ভালো হবে তোমাদের জন্য। আর আমি এখন আস্তে আস্তে করে সব কটাকে একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। তারপরে এখন একটা খালি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 10টা কাঁচা লঙ্কা দিয়েছি আমি, তোমরা তোমরা যেরকম ঝালকাও সেরকম দেবে। তো ওগুলোকে খালি কড়াইতে আমি তেলে নিয়েছি, একটু ঝাল ঝাল হলে ওটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি একটা গ্রাইন্ডার মেশিনে আদা, কাঁচা লঙ্কাগুলো তেলে রেখেছি ওই কাঁচা লঙ্কাগুলো, আর এখন আমি 4টা বড় বড় শুকনো লঙ্কা নিয়েছি, সেগুলোকে পুড়ে নেব। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, অনেকে আবার কাঁচা লঙ্কাটা সিদ্ধ করেও দেয়, সেও দিতে পারো। তারপর আমি এখন সব কটাকে মেশাবো, দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচানো, তারপরে দিয়ে দিয়েছি 250 গ্রাম সলিড চিকেন সিদ্ধ, ওগুলোকে দিয়ে তারপর আমি এবার দেখো একটার পর একটা তোমাদের সঙ্গে স্টেপ আমি শেয়ার করছি, খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি, একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবে। তারপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার মেশিনে পেস্ট করা কাঁচা লঙ্কাটা, শুকনো লঙ্কা, আদা পেস্ট, এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো আমার এই বাটিতে জায়গা হচ্ছে না, ভালো করে মাখতে হলে আমার 2টো বাটি দরকার। তো আমি 2টো বাটি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে চটকে 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 মেখে নিচ্ছি। এগুলো হাতে ভালো করে মিক্সড না হলে খেতে ভালো লাগবে না, কারণ লঙ্কাগুলো ভালো করে মিক্সড হবে না। তাহলে আমি যদি চামচ দিয়ে মিক্সড করি, তো আমার এখনই জ্বালা শুরু হয়ে গেছে হাতের, এত জ্বালা করছিল। আমি লঙ্কা এমনিতেই ধরতে পারি না, কিন্তু আমি ধরে ফেলেছিলাম, ওকে বললেও মেখে দিত, কিন্তু নিজে নিজেই করছিলাম। তো 2টো বাটিতে নিয়ে ভালো করে আমি চটকে 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 মেখে নিচ্ছি। দেখো কি সুন্দর, এখনই দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি, তোমাদের কেমন লাগছে দেখি। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, চিকেন ভর্তা সবার ভালো লাগে। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো আমি কী বানাতে চলেছি। তারপর আবার সবগুলোকে একটা বাটিতে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ ইউজ করবে, আমি 1 চামচ লবণই দিয়েছি। দিয়ে ওটাকে আবার এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চটকে চটকে, এত সুন্দর লাগছে দেখতে। আর ও ভীষণ ভালোবাসে এই খাবারটা, আমিও ভীষণ ভালোবাসি। তো আমরা যখন চিকেনটা নিয়ে আসি তখন আমরা সলিডটা রেখে দিই। তো এখানে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষার তেল, এর মধ্যে এবার এটাকে ঢেলে দিয়েছি। ননস্টিকের প্যানে আমি বেশিক্ষণ রাখবো না, অনেকে তো এটাকে ওয়েলে ইউজ করেই না। আমি একটুখানি ওয়েল দিয়ে ওটাকে জাস্ট একটু 1-2 মিনিটের মতো আমি রাখি। অনেকে কাঁচা কাঁচা পেঁয়াজটাই খায় চিকেন ভর্তার মধ্যে, আমি হালকা একটু ওটাকে নাড়াচাড়া করে একটুখানি স্টিম দিয়ে নিই। তো এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চামচ যতটা কম অয়েল দেবে অতটাই ভালো, জাস্ট একটুখানি অয়েল আমি ইউজ করেছি এর মধ্যে। তারপরে দিয়ে দেবে একটা কাঁচা লেবুর খোসা, তুমি এখানে লেবুর রস দেবে না, লেবুর খোসাটা ইউজ করবে, তাহলে যে একটা স্মেল আর একটা যে ফ্লেভার আসবে, একটা টেস্ট আসবে, ওটা খুব দারুণ একটা টেস্ট হবে। একটু লেবু 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 স্যান্ড তোমরা পাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবচেয়ে লাস্ট যেটা আমার দেওয়ার, সেটা হলো ধনে পাতা কুচি করে করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি করে দিয়ে আরও 1 মিনিটের মতো রেখে নাড়াচাড়া করে একদম আঁচ কমিয়ে দিয়েছি আমি, একদম কম ফ্লেমে, দেখতেই পাচ্ছ একটু মজে গেছে। তারপর আমি নামিয়ে ফেলেছি, দেখো হয়ে গেছে আমার রেডি চিকেন ভর্তা। ইয়াম্মি ইয়াম্মি, খুবই টেস্টি, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, আর খুব হেলদি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।